প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো একজন কৃষক যিনি এই বেগুন আবাদ করে সফল হয়েছেন। গতবার তিনি 15% জমিতে বেগুন আবাদ করেছিলেন, যেখানে তিনি 50,000 টাকার মতো লাভবান হয়েছেন, 50,000 টাকা মুনাফা করেছেন। সেই অর্থে এবার তিনি 60% জমিতে বেগুন চাষ করেছেন। এবারও তার আশা তিনি এই বেগুন চাষ করে সফল হবেন। তো আমরা এই মুহূর্তে আছি বদরগঞ্জের কালীরহাট একটি জায়গায়, যেখানে ভবেশ দা বেগুন আবাদ করেছেন। এবার বেগুন কতটুকু জমিতে আবাদ করেছেন এবং তার লাভ ক্ষতি এবং এই চারা কিভাবে রোপণ করেছেন, কিভাবে তিনি পরিচর্যা করেন, সবকিছু আমরা এই ভবেশদার কাছ থেকে জানার চেষ্টা করব। তো দর্শক, চলুন আর কথা নয়, আমরা ভবেশদার সঙ্গে একটু কথা বলে দেখি। ভবেশদা কেমন আছেন? হ্যাঁ আছি দাদা, ভালো। তো ভবেশদা, আপনি তো গতবার বেগুন চাষ করেছিলেন এবং ভালো লাভবান হয়েছেন, তো আপনি গতবার কতটুকু জমিতে? 15% জমি আবাদ করেছিলাম। জি, 15% জমিতে কতটুকু চারা রোপণ করছিলেন এবং আপনি কীরকম মুনাফা করছেন? মানে 500 চারা লাগছে, 500 চারাতে আমার উপবান হয়েছে 50,000। তো আমরা যদি জানতে চাই যে আপনি এবার কতটুকু জমিতে এই বেগুনের চারা রোপণ করছেন? এবার 60% লাগাছি। আচ্ছা, 60% তাহলে কতগুলো চারা রোপণ করছেন? 2,000। তো আপনার কাছে গতবার এবং এবারের আবাদ, আমরা তো দেখছি যে আপনার বেগুনের চারাগুলো অনেক সুন্দর হয়েছে, তো এই সুন্দরের পিছনে আপনার কারণটা কি একটু আপনি দর্শকদের বলেন। মানে চাষ টাস করছি, নেলান করান করছি, গাছের গোড়া ঝুড়ি দৌছি, বড় বড় পাত ঔষধ দৌছি। আচ্ছা, আপনি এই চারাগুলো কোত্থেকে কিনছেন? এবং কালীরহাট সুমন নার্সারি থেকেই। এই সুমন নার্সারির চারাগুলো আসলে আপনার কাছে কেন ভালো মনে হয়েছে? মানে ওনার কাছ থেকেই বাইগুনের ফুলি নিয়ে লাভবান হয়েছি। এখন বীজ ভালো পাওয়া যায়, বীজ ভালো হইলে ফল ভালো হয়, গাছটা যদি বলবান হয়, শক্তিশালী হয়, তাহলে তো জানো তো ফল ভালো হইবে। এখন এই কিনে নিয়ে ওই মাঝে মাঝে আমার পরামর্শ দেয়, দেখে দেয়, এইটা দিয়ে আমার উপবান করেছি। তো তার মানে আপনি এটা বলতে চাচ্ছেন যে ওনার ওখানকার চারাগুলো আপনার কাছে? হ্যাঁ, 1 নম্বর চারা পাওয়া যায়, বীজের উপর তো নির্ভর হয়। পানি, চারা লাগানোর কতদিন পরে পানি দিতে হয়? মানে চারা লাগার পর এই 3 দিন পর 4 দিন পর পানি দিবেন নাকি? কীটনাশক কখন ব্যবহার করেন, কীভাবে কীটনাশকটা? মনে করেন চারা যখন গাড়িয়ে ভর্তি গেল, ভর্তি যাওয়ার পর চাষ টাস করি, নেলান টান করি, করিয়ে সার মারি দিয়ে কান্দি বান্দিনো দিয়ে তখন নিয়ে এই গাছ এরকম হয়। মানে 15 দিন 20 দিন পর দেওয়া যায় সার। এই যে কিছু পাতা আপনার হাতে দেখতে পাচ্ছি যে এই যে ঝৌড়ে গেছে, মানে কেমন মুষড়ে গেছে, পোকা পোকা কাটি দিছে। এখন যেটা নাল দেখছেন ওটা ওইদের তাপের কারণে অশাশা এখন নষ্ট হচ্ছে, লাল হয়ে যাচ্ছে। একটু যদি ঠান্ডা হইতো তাহলে এরকম হইতো না। আচ্ছা, এই যে পোকা ধরছে, এটার জন্য আপনারা কী করবেন? বীজ ব্যবহার করবো, ওই যে তাবিজ দিছি, পোকা মাকড় ওটা আসি আরও হইবে না, স্প্রে করবো, এখন খরচা কম হইবে। আর এই লালটি হচ্ছে রোদের কারণে? রোদের তাপের কারণে হয়। আচ্ছা, এই যে নিড়ানি আপনারা কিভাবে করেন? নিড়ানি এই পাশুন দিয়ে নালানি করি। আচ্ছা আচ্ছা, এই যে বেগুন ক্ষেত নিড়ানির জন্য আধুনিক যন্ত্র পাওয়া যায়, আধুনিক যন্ত্রের সাথে আপনার কোনো পরিচয় আছে কিনা? না, পরিচয় নাই। দর্শক, আমরা এই মুহূর্তে এই যে বদরগঞ্জের কালীরঘাটে ভবেশদা নামের একজন কৃষক আছে, ওনার সঙ্গে কথা বললাম। আসলে ওনার সঙ্গে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে ওনার কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে ভালো ফলনের জন্য ভালো চারার প্রয়োজন, আর ভালো চারা যদি নির্বাচন করা যায় তাহলে অবশ্যই অবশ্যই ভালো ফল হবে। আর সেই ভালো চারা নির্বাচন করতে গেলে ভালো হাব, এই ভালো হাব থেকে ভালো ভালো চারা আপনাদেরকে ক্রয় করতে হবে। কৃষি বাজারে সব আধুনিক যন্ত্র পাওয়া যায়, যেমন এই বেগুন ক্ষেতটা নিড়ানির জন্য আমাদের একটু পাওয়ার টিলার আছে, যা দিয়ে এই যে বেগুন ক্ষেতের যে নালাগুলো আছে এই নালাগুলো তৈরিও করা যায়, এই নালাগুলোর ঘাস নিড়ানিও করা যায়। হয়তো বা উনি জানেন না, তবে আমরা ওনাদেরকে জানানোর চেষ্টা করছি, আগামীতে ওনারা হয়তো এই ধরনের আধুনিক কৃষি যন্ত্র ব্যবহার করবে, এই প্রত্যাশা করছি। দর্শক, আমাদের ভিডিওটি এ পর্যন্তই ছিল, আপনারা ভালো থাকবেন। ভবেশদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কৃষি বাজারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।